সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক বন্ধুরা, আজ 1 এপ্রিল 2022 রোজ শুক্রবার। আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার সাথিয়া উপজেলার রসুনের পাইকারি হাটে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বাজারে নতুন রসুনের আমদানি হয়েছে। তো আজকের বাজারে রসুনের আমদানি প্রচুর পরিমাণে আছে। দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলবো। ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানতে পারবো আজকের বাজার দরে রসুনের বাজার কেমন যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, সাথে থাকুন। না, খারাপ কোন নাই, আমি তো আপনি কিন্তু দাদা লাইনি 1400 টাকা দাম চাই। আমি দেখি আর পারি বারোশো দেবো ভাই। কত বিক্রি হলো ভাই জানেটা? 1250। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই রসুনটা বিক্রি হলো 1250, না 1250। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে যুক্ত হচ্ছি একজন রসুন চাষি আঙ্কেলের সঙ্গে, যে সামনে যে রসুনটা দেখতে পাচ্ছেন এই রসুনটার দাম কত বলতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে যে রসুনটা নিয়ে আসছেন, কত মন রসুন নিয়ে আসছেন? ১২০০ নিয়ে আইছে, ১২০০ কইছে, ১১০০ ১১০০ বলতেছে, পাবনা জেলা, এটা পাবনা জেলা, এটা হলে দোলারি ইউনিয়ন, দোলারি হাট। হ্যাঁ, রসুন আর বছর যেটুকু ছিল আমদানি, এটা এবারও 7টিকে আমদানি, আগের সাথে বাজার একটু কম বললেন, পেঁয়াজের বাজার একটু কম, রসুনের বাজার আর বাজার একটু দাম কম। কম কত বাজার? বাজার হচ্ছে 1400, 1600, 1500। হ্যাঁ, নিচ হইলে 800।